আমেরিকায় বসে আল কায়দাকে আপনি সমর্থন করেন কিভাবে? আল কায়দাকে তো হিরো বলে, আপনি তো সমর্থন করেন কিভাবে? আমেরিকা তো জিতবে না লোপা খন্দকারের খদ্দের আপনার কাছে। আরে রাখেন আপনি, আপনার বউ আপনার সম্বন্ধে কি বলে আমেরিকায়? আমার এই শিকার শিক্ষা শিকার কিসের শিক্ষা, কিসের শিক্ষা আপনার? আপনি কিসের শিক্ষিত? ওনাকে আমি জঙ্গি বলি কেমন লাগে? ঠিক আছে, পাগলামি করে লাভ নেই, মোফাসিল পাগলামি করে লাভ নাই, পাগলামি করে লাভ নেই। ইউটিউব ব্যবসা, ইউটিউব ও আপনি কি ইসলামিক টেরোরিজমের পড়াশোনা করেছেন? আপনি বলেন যে আপনি আল কায়দার উপরে কোন বইটা পড়েছেন? আপনি বলেন আপনি কোরআন শরীফ পড়েছেন, আপনি বুখারি পড়েছেন, তিরমিজি পড়েছেন, নাসাই পড়েছেন, বলেন আপনি। আপনি ইসলামিক হিস্ট্রি কোন বইটা বাংলাদেশের 30 লক্ষ নিয়ে আমরা সব কথা বলেছেন? 30 লক্ষ আপনি কি মিস বোসের বই পড়েছেন? আপনি বলেন আপনি বাংলাদেশ লিবারেশন ওয়ারের উপরে ইন্টারন্যাশনালি অ্যাক্লেম কোন রচনা আপনি পড়েছেন? আপনি হিন্দুত্ববাদের সাভারকারী লেখা পড়েছেন? বলেন আপনি ইসকনের সমালোচনা করবো, ইন্টারাকশন দেখাবো নাকি আপনার? না না, আপনি আপনি করেন, আসেন, চলেন, লেটস গো, মুভ, ইন্টারাকশন করেন, আপনি করবো, আসেন। আপনি আল কায়দা জঙ্গিকে জঙ্গি না, আমার শিখানো আপনি আল কায়দাকে সমর্থন করেন তো ভাই, আল কায়দা করেন তো আপনি, আপনি আল কায়দার নেতাকে সমর্থন করেন আপনি? বাংলাদেশে আল কায়দা সরকারি করার ক্ষমতা নাই, আপনি আল কায়দা বন্ধ করতে পারেন ভাই? মুহাজির ভাই, আপনি আমরা কিন্তু আপনি করেন, ইউ শুড বি ব্রট আন্ডার আইএনএস, ইউ শুড বি ব্রট আন্ডার। আপনি আমেরিকায় বসে আল কায়দাকে আপনি সমর্থন করেন কিভাবে? আল কায়দাকে তো হিরো বলে, আপনি তো সমর্থন করেন কিভাবে আমেরিকাতে বসে? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, আপনি আমেরিকা হিপোক্রেট, ইউ আর হিপোক্রেট। কোথায় আল কায়দাকে সমর্থন করছি? কোথায় আল কায়দাকে সমর্থন? না প্লিজ, ইলিয়াস হোসেন যেটা করছে সেটা হচ্ছে তার মনের অজান্তে বা যে কোনো কারণে হোক, আমাদেরকে যখন আমরা আমরা সংগ্রাম করেছি, আমাদেরকে বলতো ব্রিটিশ পাসপোর্টের জন্য, আমেরিকান পাসপোর্টের জন্য আমি 30 বছর আগে ব্রিটিশ আমেরিকান সিটিজেন। আমি নিজে আমার কথা বলছি, আমার ছেলে 25 বছর বয়স, আমেরিকান সিটিজেন। আমি যদি উল্টো এখন বলি ইলিয়াস এগুলি করছে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য, কারণ রাজনৈতিক আশ্রয় সেটেলমেন্ট আমেরিকায় পায় নাই, কেমন লাগবে অনুরোধ করব, যাদেরকে সে সুনাম করছে তারা সবাই প্রমাণিত জঙ্গি, কারণ 2 দিন আগে এইখানে ব্রিটেনে লাইভ টেলিকাস্টে আল কায়দাকে সমর্থন করেছে এই আব্বাসি যাকে সে আপলোড করে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস পিপল, দ্যাটস অল আই গোনা সে। থ্যাংক ইউ। উনি যে দেশে থাকে সেই দেশে কিন্তু আপনার এই সমকামিতা এগুলি কিন্তু চলে, বৈধ মানে মানুষটা একবার ওপেন যে যা চাই করতে পারে। উনি বলছে উনি বলছে সমকামিতা হলে ওনার আপত্তি নেই, মনে করে বেচো আমি কোনো কথাই বলতে চাই না। আমাদের আমাদের বাংলাদেশে কেউ ইয়ে করে, আমি করি বা কেউ করে, কেউ করে মনে করেন যে সমকামিতা, সমকামিতা করলে তো আপনার দেশে তো বৈধ, আপনি ওটা নিয়ে টকশো করলেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হচ্ছে আমাকে অ্যাটাক করা, যে উদ্দেশ্য হচ্ছে রেপ করে দিলা আপনি কনসেন্ট করে দিলেন কিন্তু উনি বলেছেন। আরেকটা কথা হচ্ছে আপনি কনসেন্ট না নিয়ে করতে আপনি আপনি মতামত জানিয়ে গরু হোক ছাগল হোক মানুষ হোক করতে পারেন না। যদি এটা হচ্ছে ইস্যুটা, ইস্যুটা সমকামিতা না, ইস্যু হচ্ছে মতের বিনিময় করেছেন, তাকে ব্ল্যাকমেল করেছেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন আপনি চাকরি লোভ দেখে করেছেন, দিস ইজ রেপ। আপনি সেখানে আপনি সেখানে বলছেন যে আমার মতামত না, আমি ডিসক্লেমার প্রথমেই দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, বাস বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার এই যে ইয়ের মধ্যে আলোচনার মধ্যে এই ব্যক্তিরা যে আপনাকে নিয়ে কথাগুলি বললো, আপনি ভিডিও তো আমার সব ভিডিও দেখছেন, উনি কথা বলছেন না, উনি পাগল বলেছেন, উনি কয় বা তাহলে ওনাকে আমি, ওনাকে আমি জঙ্গি বলি কেমন লাগে? ঠিক আছে, মহাসিল ভাই আপনি আপনি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করবো, আপনি শুনবেন? আমি আমি শুনতে যাবো না, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, আপনি মুখ বন্ধ করে রাখতে হবে, বলবো আপনাকে? না না না, আমি না, আপনি বলবেন অন্যদিন, সে বলবে ডেফিনেটলি, অন্য বিষয়ে যদি আলাপ করতে চায় আমি আপনি যদি পাগল বলেছেন কেন? এখানে ব্যক্তিগত আক্রমণ দিয়ে আলোচনা শুরু হয়েছে, আপনি এখানে অ্যালিগেশন দিয়ে আসছেন, এটা ব্যক্তিগত আক্রমণ না, অ্যালিগেশন দিয়ে আসছেন। আপনি কেন টাকা আপনি আপনি বলতেন যে আমি মানুষের দিব না, আমি বলতেন আমি মানুষের দিব না? কে আপনি কালকে সার্টিফিকেট দিয়েছেন, আপনি বলছেন ওর সাথে আপনার এই পাগলের সাথে আমরা 35 বছর পড়েছে। ওকে ওকে, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, আপনি আপনি ইয়েস্টারডে দ্যাট হি নেভার ক্যান, আপনি মানে আমার তো এখন তো আপনার সাথে যদি আমি যদি কথা বলতে চাই, মনে করেন আমি যদি বলি যে আমার এই মানুষটা ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, আমার আমার যারা ফলো তারা তো বিশ্বাস করবে, আমার ফলোয়ারা বিশ্বাস করবে না? আপনি আপনার সাথে আমার সাথে 35 বছর ধরে তার পরিচয়, সে কখনো মিথ্যা বলতে পারে না। আপনি সার্টিফিকেট দিচ্ছেন না?
আপনি কি সার্টিফিকেট দেন এটা? ওকে ঠিক আছে ঠিক আছে, আপনি মানুষ দেখবে ওটাও দেখবে, আপনি যা করেছেন আপনি শেষ কথা বলেন, বিদায় বিদায় কথা বলেন, আপনাকে গিলতে হবে, বিদায়ের কথা বলেন, আপনাকে সব গিলতে হবে, এগুলি সেটা বলছেন সেগুলো আপনাকে ই করতে, আপনি কনডেম করতে পারেন না। আমি দেড় ঘন্টা অলরেডি 7 মিনিট ওভার, প্লিজ ভাই আপনি শুধুমাত্র বিদায়ের কথা বলেন, বিদায়ের কথা বলবেন, আপনার দর্শকদের কাছ থেকে কোন বিদায় নিবেন? আমি ইলিয়াস ভাইয়ের কাছে বলছি, হ্যাঁ আমাকে বলতেছেন, হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে যে ওই যে ভদ্রলোক সামাদ সাহেব, না আবার আপনি আপনি সামাদ সাহেবের কথা না, আমি বলছি ওনাকে, আমার তো আমার শেষ মানে আমার কথা শেষ তো করতে হবে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা যারা এই ভিডিও দেখলেন তাদের আপনার বউ আপনার সম্বন্ধে কি বলে আমেরিকায়, শিক্ষা শিক্ষা কিসের শিক্ষা, কিসের শিক্ষা আপনার, আপনি কিসের শিক্ষিত? আপনি আমাকে কথা বলতে দিলে তাহলে আপনি ঢুকাচ্ছেন, আমি ওনাকে মিউট করেছি, আপনি বলুন জি। হ্যাঁ এখন কথা হইছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনাদের কার কি মনে হচ্ছে সেটা আপনারা জানেন, আমি বলেছি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবার নামটা বলতে, আমার বাবার নামটা বলতে পারে নাই, তারপর আরো কিছু কি মনে হয়েছে আমি জানি না, আমি ব্যক্তিগত ভাবে ওনাকে আমার আধা পাগল কালকে মনে হইতেছিল, আজকে সেটা দিলাম, যদি আজকের এই অনুষ্ঠানে মনে হয় যে আমি আমার ছেলেকে মেরে ফেলছি, আমি আমার হচ্ছে গিয়ে এই কার সাথে বলৎকার কি করছি, আপনার যদি মনে হয় সেটা আপনার, আমি কারোরে কোনো কিছু জোর করছি না, আজকের আলোচনায় যার যেমন হয়েছে সে সেটা করেন, কিন্তু আপনাদের কাছে আমার মানে স্বচ্ছ থাকা দরকার ছিল, সেই কারণে আমি স্বচ্ছ থাকলাম যে আমি ইলিয়াস কি সেটা আপনার জানা দরকার, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি, যেহেতু আমার ফ্যান ফলোয়ার আছে, যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি কারো অন্ধবিশ্বাসও চাই না। সবশেষে ওনাদের খুশি করার জন্য একটা কথা বলতে চাই, আমি মামুনুল হক বলেন আর আব্বাসী বলেন, এদের কারোর অন্ধ ভক্ত না। আমাকে এখন যদি প্রশ্ন করেন মামুনুল হককে নিয়ে যেটা বলছেন যে লাল বুকা কালো বুকা নিয়ে আমি কথা বলছি, যেটা যতদিন আসে কারণ আমি হাসিনাকে বিশ্বাস করি না, হাসিনা একদম সত্যি কথা বললো, এটা প্রমাণ না হওয়া পর্যন্ত বিশ্বাস আমি করবো না, কারণ এর আগে অনেকের ফোন রেকর্ড মিথ্যা প্রমাণিত হয়েছে, এর আগে অনেক ঘটনা আমি বিশ্বাস করি না, এটা আমার দরকার নাই বিশ্বাস করার। কিন্তু দর্শক অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে লাইক দিবেন, আমার সাথে থাকবেন, ফেসবুক পিপলের সাথে থাকবেন, আমি অবশ্যই আরো কিছুদিনের মধ্যে নতুন পাগলামি করে লাভ নাই, প্রফেসর পাগলামি করে লাভ নাই, পাগলামি করে লাভ নাই, ইউটিউব আমি আমি মিউট করে দিয়েছি, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।